আজ মঙ্গলবার ছাব্বিশে বৈশাখ দু হাজার বাইশ সালের দশই মে সিংহ রাশি ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা বিদেশের সাথে বাণিজ্যে যুক্ত বা ফরেন কারেন্সির সাথে আপনাদের বিজনেসের কোনো ইনভলভমেন্ট আছে তারা কিন্তু আজ প্রত্যাশিত ফলাফলে আশা করতে পারেন যারা চাকরিজীবী আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয় বস খলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে যেন আজ ভুলবেন না অফিসে প্রশংসার পাত্রপাত্রী হবেন কর্মেও গতি আসতে চলেছে তবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে আর্থিক অবস্থান আজ আপনাদের অনুকূলে নয় যার কারণে অর্থ সঞ্চয় করা আপনার ক্ষেত্রে অত্যন্ত কঠিন হতে চলেছে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই তো এগুলি এড়িয়েই চলুন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে আজ বন্ধু আজ আপনার পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন গৃহের পরিবেশে ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সকলে সম্মতি পেয়েছেন কি একবার খতিয়ে দেখে নিন যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো আজ চেষ্টা করুন আপনারা যতটা সম্ভব মানুষজনের সাথে ডিলিংস এবং কমিউনিকেশান কম করা যায় সেটি কিন্তু আপনার ক্ষেত্রে বেটার যারা গৃহবধূ আছেন অবসর সময় ফাঁকা সময়ে মোবাইলে বা টেলিভিশনে কোনো ওয়েব সিরিজ বা বিনোদনমূলক কোনো কিছু দেখে কাটাতে পারেন সেখানে অবশ্যই মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত তবে যারা প্রেগন্যান্ট বা গর্ভবতী মহিলারা বা মায়েরা আছেন তাদের বলবো হাঁটা চলা করার সময় অতিরিক্ত যত্ন নিন যারা ধূমপান করে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন আজ নেতিবাচক অনুভূতির যারা একদমই আশ্রয় গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতে পারে হোয়াইট কালারের কোনো গরুকে যদি রুটিতে সামান্য একটু লবণ লাগিয়ে খাওয়াতে পারেন আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন যাদের চন্দ্র রাশি সিংহ এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটতে চলেছে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে